আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের ষষ্ঠ অধ্যায়ের ভগ্নাংশ বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের ষষ্ঠ অধ্যায়ের ভগ্নাংশের কিছু গাণিতিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের পূর্বের ক্লাসে তোমাদের পঞ্চম অধ্যায় গুণিতক ও গুণনীয়ক এটার কিছু সৃজনশীল আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের ষষ্ঠ অধ্যায়ের ভগ্নাংশ চ্যাপ্টারের কিছু সৃজনশীল আলোচনা করব। তোমরা খেয়াল করো, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, একটি পতাকা দ্বন্দ্বের চার ভাগের এক অংশ সবুজ, দুই ভাগের এক অংশ লাল, অবশিষ্ট অংশ নীল করা হলো। নীল রং করা অংশের দৈর্ঘ্য 2 মিটার। এখানে খেয়াল করো, নীল রং করা অংশের দৈর্ঘ্য 2 মিটার, আর এটা হচ্ছে সবুজ অংশ, এটা হচ্ছে লাল অংশ, এবং অবশিষ্ট অংশ নীল করা হলো। নীল রং করা অংশের দৈর্ঘ্য 2 মিটার। তাহলে কোন নম্বর বলেছে, দেখো পতাকা দণ্ডের কত অংশ নীল করা, কত অংশ নীল রং করা হলো। এখন খেয়াল করো, এখানে আমার সবুজ এবং লাল দেওয়া আছে, আমার নীলটা দেওয়া নাই। তাহলে আমার কী করতে হবে, সবুজ অংশ এবং লাল অংশ যোগ করে মোট অংশ থেকে যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা নীল অংশটা পেয়ে যাব। তাহলে আগে তোমাদের সবুজ এবং লালটা যোগ করতে হবে। এখানে লিখবে অংশ, সবুজ ও সবুজ ও লাল রং করা হলো চার ভাগের এক অংশ এবং দুই ভাগের এক অংশ, দুইটাকে যোগ দিবে। তাহলে প্রথম কি করতে হবে, নিচে যে হরগুলি দেওয়া আছে হরগুলোর লসাগু করতে হবে। তাহলে 4 আর 2-এর লসাগু হচ্ছে 4। নিচেটার সাথে নিচেটা ভাগ দাও, এটার সাথে ভাগ দিলে হয় 1, 1 দ্বারা উপরটার গুণ দিলে হবে 1। আমি তোমাদের শিখেছিলাম যে হরের সাথে হরটা ভাগ দিতে হবে, যত উত্তর হবে এটা উপরটার সাথে গুণ দিবে, লবের সাথে গুণ দিবে। তারপরে দেখো 2, 2-এর সাথে এটা ভাগ করলে হয় 2, 2-1-2। এখন খেয়াল করো, আমরা জানি তোমাদের ভগ্নাংশের মধ্যে তোমাদের মোট অংশ থাকে 1 অংশ, ভগ্নাংশের মধ্যে তোমাদের মোট অংশ থাকে 1, মোট অংশকে তোমাদের 1 ধরতে হয়। তাহলে লিখবে, মনে করি মনে করি সম্পূর্ণ অংশ 1, তাহলে তোমার আমি অবশিষ্ট অংশটা এখানে করে দিচ্ছি। সুতরাং এখানে চেয়েছে পতাকা দ্বন্দ্বের কত অংশ নীল রং করা, তাহলে এবার সুতরাং এখন খেয়াল করো, তোমাদের সম্পূর্ণ অংশ ধরেছিলে তোমরা 1, আমরা সম্পূর্ণ অংশ জানি ভগ্নাংশের মধ্যে 1 ধরতে হয়, সম্পূর্ণ অংশ 1। এখানে সবুজ ও লাল রং করেছিলে তোমরা 4 ভাগের 3, তাহলে নীল রং করা হলো মোট সম্পূর্ণ অংশ 1 থেকে সবুজ এবং লালটা বিয়োগ করবে, তাহলে বিয়োগ করলে হয় 4, এটা লসাগু হচ্ছে 4। তাহলে এটা নিচে কিচ্ছু নাই, তাহলে 4-এর সাথে এটা গুণ দিবে, 4-1-4 বিয়োগ 4-4 মিলে 3-3। সুতরাং খেয়াল করো, ক নম্বরটা তাহলে নীল রং করা হলো 4 ভাগের 1 অংশ।
এখন খ নম্বর অঙ্কটা খেয়াল করো, সবুজ ও সবুজ ও লাল অংশের মোট দৈর্ঘ্য কত মিটার? সবুজ ও লাল অংশের মোট দৈর্ঘ্য কত মিটার? তাহলে খেয়াল করো এখানে আমি ক থেকে পেয়েছিলাম, লিখবা ক হতে পেয়েছিলাম নীল রং চার ভাগের এক অংশ, চার ভাগের এক অংশ। আর এখানে দেখো নীল রং করা অংশের দৈর্ঘ্য দুই মিটার, এখানে নীল রং করা অংশের দৈর্ঘ্য দুই মিটার, আর এখানে নীল রঙের অংশ হচ্ছে চার ভাগের এক অংশ। নীল রং এখানে দুই মিটার, এখানে নীল রং চার ভাগের এক অংশ, তাহলে এই চার ভাগের এক অংশ সমান দুই মিটার, অর্থাৎ চার ভাগের এক অংশই দুই মিটার সমান। তাহলে লিখতে পারো প্রশ্ন মতে তোমার চার ভাগের এক অংশ সমান দুই মিটার, যেহেতু এটা নীল অংশ, এটা নীল মিটার, নীল অংশের মিটার, নীল অংশের দৈর্ঘ্যের মিটার হচ্ছে দুই মিটার, এবং নীল রঙের অংশটা হচ্ছে চার ভাগের এক অংশ, সুতরাং এটা সমান এটা। তাহলে আমরা জানি প্রশ্ন মতে চার ভাগের এক অংশ সমান দুই মিটার, সুতরাং আমার আগে সম্পূর্ণ দৈর্ঘ্যটা বের করতে হইব। তাহলে আমরা সম্পূর্ণ অংশকে আমরা এক ধরি, সুতরাং এক যেটা সম্পূর্ণ আমরা হিসাব করি, এক সম্পূর্ণ অংশ সমান এটাকে এটা দ্বারা ভাগ দিবে। আমরা জানি ভাগ থাকলে গুণ চিহ্ন দিয়ে এটা চেঞ্জ পরিবর্তন করতে হয়, উপরে চার নিচে এক, যেহেতু নিচের একের কোনো দাম নাই তাহলে চার দোগুণে আট, তাহলে তোমার সম্পূর্ণ দণ্ড পতাকার দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে আট মিটার। তাহলে তোমার এখানে উত্তরটা চেয়েছে সবুজ ও লাল অংশের মোট দৈর্ঘ্য কত মিটার, সবুজ ও লাল অংশের মোট দৈর্ঘ্য কত মিটার, তাহলে লিখবা সুতরাং তোমাদের শিখেছিলাম যে মোট অংশ তোমরা এখান থেকে পেয়েছ মোট অংশ আট, আট, তাহলে আট এর চার ভাগের তিন অংশ ছিল সবুজ ও লাল অংশ দৈর্ঘ্য, সুতরাং আট এর চার ভাগের তিন মিটার, চার দ্বারা আটকে ভাগ করো দুই, সুতরাং সবুজ ও লাল রং হচ্ছে ছয় মিটার। আমি তোমাদের আরেকটু বুঝিয়ে দিচ্ছি ক হতে পেয়েছিলে তোমরা নীল রঙের অংশ ছিল চার ভাগের এক অংশ, তোমার তাহলে প্রশ্ন মতে চার ভাগের এক অংশ সমান এই নীল অংশের দৈর্ঘ্য ছিল দুই মিটার, তাহলে চার ভাগের এক অংশ সমান দুই মিটার, সুতরাং এক সম্পূর্ণ অংশ যেটাকে আমরা সম্পূর্ণ হিসাব করি, এককে আমরা সম্পূর্ণ হিসাব করি, তাহলে এক সম্পূর্ণ অংশ সমান এই দুইকে চার ভাগের এক অংশ দ্বারা ভাগ করবে। ভাগ করলে আমরা জানি ভাগ থাকলে ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ থাকলে এই চিহ্নটাকে উল্টাতে হয়, পরিবর্তন করে এটাকে তোমার ক্যালকুলেশন করতে হয়, তারপর এটার সাথে চার দোগুণে আট, তাহলে তোমার সম্পূর্ণ অংশ হচ্ছে আট মিটার। তাহলে সবুজ ও লাল অংশের দৈর্ঘ্য হচ্ছে সম্পূর্ণ অংশ আট, আট সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে আট, আট এর চার ভাগের তিন অংশ, এটা একসাথে ব্রাকেট দিয়ে তোমরা মিটার লিখবে, যেহেতু তুমি অংশ থেকে মিটার প্রকাশ করতে হবে সেই জন্য এখানে লিখবে মিটার, এবং চার দ্বারা আটকে ভাগ করলে হবে দুই, তিন দোগুণে ছয়, উত্তর ছয় মিটার। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো তোমাদের আরেকটি সিচুয়েশন আমি বোর্ডে তুললাম, তোমরা ভালোভাবে খেয়াল করো। মামুন বাজারে গিয়ে চার ভাগের তিন অংশ চিনি, পাঁচ ভাগের চার অংশ ডাল, দুই সমস্ত দুই ভাগের এক কেজি ময়দা কিনলো। আমি আবার বলছি,
মামুন বাজারে গিয়ে 4 ভাগে 3 কেজি চিনি 5 ভাগে 4 কেজি ডাল দুই সমস্ত 2 ভাগে 1 কেজি ময়দা কিনলো এখন দেখো এখানে ক নাম্বার বলেছে সে মোট কত কেজি দ্রব্য কিনলো সে মোট কত কেজি দ্রব্য কিনলো তাহলে যেহেতু সে মোট বলছে এখানে মোট কত কেজি দ্রব্য কিনলো অর্থাৎ তিনটা যে দ্রব্য আছে এখানে চিনি ডাল ও ময়দা তিনটা দ্রব্য দেওয়া আছে এই তিনটা দ্রব্য তোমরা যোগ করলে তোমরা মোট কত কেজি দ্রব্য কিনলো এটা পেয়ে যাবে তাহলে তোমরা লেখো সরাসরি লিখতে পারো এই তিনটা চিনি ডাল এবং ময়দা তোমরা একসাথে যোগ করবে এখানে লিখবে কেজি এখন তিনটা তোমরা যোগ দাও 4 5 ও সরি প্রথম তোমাদের এখানে সমস্ত দেওয়া আছে সমস্তটা আগে কি করতে হবে তোমাদের এটা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে এটা তোমাদের মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে এটাকে তোমাদের প্রথমে এভাবে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে তাহলে এই দুইটা যা আছে তাই লেখো এখানে নিচে হর দুই লিখবে এটার সাথে এটা গুণ করে এক যোগ করবে এটার সাথে এটা গুণ এই পূর্ণ সংখ্যার সাথে হরটা গুণ করে লবের সাথে যোগ করবে তাহলে 4 2 2 গুণে 4 আর 1 5 এখন 4 5 2 এই তিনটা হরকে তোমরা কি করবে রাফ করে লসাও করবে লসাও করবে 2 দ্বারা দিলে 2 5 1 দেখো আর যাবে না 5 2 গুণ 10 10 2 গুণে 20 তাহলে 4 5 2 এর লসাগু হচ্ছে 20 এখন খেয়াল করো নিচেটার সাথে নিচেটা ভাগ করবে যত উত্তর হবে উপরেটার সাথে গুণ করবে 4 দ্বারা 20 কে ভাগ দিলে হবে 5 3 5 15 যোগ 5 দ্বারা 20 কে ভাগ দিলে হবে 4 4 4 16 যোগ 2 দ্বারা 20 কে ভাগ দিলে হবে 10 5 10 এ 50 তাহলে দেখো ছয় পাঁচ এগারো এগারোর এক হাতে থাকে এক এক আর পাঁচ ছয় ছয় এক সাত সাত আর এক আট একাশি তাহলে যেহেতু উপরে বড় সংখ্যা আছে তোমরা এটা ভাগ করতে পারো আমরা তোমাদের শিখিয়েছিলাম অপ্রকৃত ভগ্নাংশ থাকলে এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হয় তাহলে আমি এটা এখানে রাফ করছি বিশ দ্বারা আশিকে চার বিশে আশি থাকে এক উত্তর হচ্ছে চার সমস্ত বিশ ভাগের এক কেজি এত ক নম্বর উত্তরটা দেখো সে মোট দ্রব্য কিনলো চার সমস্ত বিশ ভাগের এক কেজি এখন খ নম্বর উত্তরটা তোমরা খেয়াল করো এখানে দেওয়া আছে সে মোট কত কেজি চিনি ও ডাল কিনলো সে মোট কত কেজি চিনি ও ডাল কিনলো তাহলে চিনি এবং এই ডাল এই দুটো তোমরা শুধু দুটি যোগ করবে তাহলে লিখবে চিনি ও চিনি ও ডাল কিনলো চার আর পাঁচের লসাগু না গেলে তোমরা হরদিটাকে গুণ দিবে যেহেতু চার পাঁচের লসাগু যায় না চার পাঁচা বিশ আর নিচেটার সাথে নিচেটা ভাগ দাও যত উত্তর হবে উপরেটার সাথে গুণ দিবে তাহলে নিচেটার সাথে নিচেটা ভাগ দিলে হয় পাঁচ পাঁচ তিন পাঁচা পনেরো যোগ পাঁচ দ্বারা বিশকে ভাগ করো চার 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 ষোলো পনেরো আর ষোলো যোগ করো ছয় আর পাঁচ এক হাতে থাকে এক এক দুই আর এক তিন একত্রিশ
এখন এটা যে তোমার অপ্রকৃত ভগ্নাংশ এটাকে তোমার মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে দেখো তাহলে আমি চিনি ও সে মোট চিনি ও ডাল কিনলো এক সমস্ত বিশ ভাগের ১১ কেজি এখন খেয়াল করো গ নাম্বার বলেছে সে চিনি অপেক্ষা ময়দা কত কেজি বেশি কিনলো চিনি অপেক্ষা ময়দা কত কেজি বেশি কিনলো অর্থাৎ ময়দাটা বড় ময়দার মানটা বেশি এবং চিনিটা কম সে চিনি অপেক্ষা ময়দা কতটুকু বেশি কিনলো কত কেজি বেশি কিনলো তাহলে ময়দা থেকে চিনির অংশ চিনির কেজিটা বিয়োগ দিতে হবে ময়দা থেকে চিনির অংশটা বিয়োগ দিতে হবে তাহলে লিখবে সে চিনি অপেক্ষা ময়দা কত কেজি বেশি কিনলো তাই লিখবা সুতরাং চিনি চিনি অপেক্ষা ময়দা বেশি কিনলো তাহলে ময়দা থেকে চিনিটা বিয়োগ দিতে হবে তোমাদের তুই সমস্ত এখন খেয়াল করো এটাকে আগে সমস্ত ভাঙাতে হবে অর্থাৎ এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশ ভাঙাতে হবে নিচে ২ এটার সাথে এটা গুণ করে এটা যোগ অর্থাৎ দুই দুগুণে চার আর এক ৫ বিয়োগ ৪ ভাগের ৩ যা আছে এখন ২ আর ৪ লসাগু করো ২ আর ৪ লসাগু হবে ৪ ২ এর সাথে ৪ ভাগ দিলে হয় ২ ৫ দুগুণে ১০ বিয়োগ ৪ একে ৪ ৩ একে ৩ দশ থেকে সাত তিন বিয়োগ দিলে হয় ৭ এটা যেহেতু একটা অপ্রকৃত ভগ্নাংশ এটাকে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করো তোমরা রাফ করে ভাগ করো ৪ একে ৪ উত্তর হচ্ছে এক সমস্ত ৪ ভাগের ৩ কেজি অর্থাৎ তিনি চিনি অপেক্ষা ময়দা বেশি কিনলেন এক সমস্ত ৪ ভাগের ৩ কেজি আচ্ছা এ পর্যন্তই আশা করি তোমরা এই ভিডিওগুলি ভালোভাবে খেয়াল করবে তোমরা এগুলি বারবার ভিজিট করবে আমাদের ফেসবুক চ্যানেলগুলিতে আমাদের যে ফেসবুক চ্যানেল আছে ফেসবুক চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি তার বেল বাটন সাবস্ক্রাইব করবে বেল বাটনে ক্লিক করবে তোমাদের কোনো প্রবলেম হলে আমাদের কমেন্টস করে জানাবে আর তোমাদের যে ভিডিওগুলি দেওয়া হচ্ছে তোমরা এগুলি নিয়মিত চর্চা করবে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ